আমার সাথে ওর লাস্ট যাওয়ার আগে আমি যাওয়ার আগে ওর সাথে আমার যে লাস্ট কথা হয় সেটা মানে পরে বলেছি নিশ্চয়ই আপনাদেরকে, বাট আমার সাথে যা কথা হয়েছে ও সব ফরম্যাটই খেলবে। ওর সাথে আমার যেটা কথা ছিল আমিও জানতে চেয়েছিলাম, ও বলছে ও জানুয়ারির থেকে সব খেলা খেলবে, কোনো মিস করবে না, সো এটার মধ্যে টেস্ট তো নিশ্চয়ই পড়ে। সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের রহস্যময় চরিত্র, যা বলেন সোজা সাপটা বলেন, যেটা বলেন না কোনো রকমেও তা মুখ থেকে বের করা যায় না, সব জায়গাতেই যেন ধোয়াশা। সাকিব বোর্ড সভাপতিকে বলেছেন জানুয়ারি থেকে সব ধরনের ক্রিকেট খেলবেন, বিশেষ করে টেস্টার মিস করবেন না। শনিবার নাজমুল হাসান পাপনের নিশ্চিত করার পরদিন বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন সেই জিনিসটাই পরিষ্কার করেছেন। সাকিব কিন্তু আমাদের দেশে ক্রিকেটারের মধ্যে সবচেয়ে বেশি ক্রিকেট খেলে, ভায়াবল ফ্যাক্টরটা ওর জন্য অনেক বেশি হয়, তো ডেফিনেটলি সাকিব তিন ফরম্যাটে খেলবে এটা আমরা সবাই চাই। তারপরেও হয়তো বা ওর সাথে যদি আমরা বসি, আমরা যদি একটু কথা বলি যে আমাদের যেই ট্যুরগুলো ইম্পর্টেন্ট না বা যেগুলোতে এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট নাই কিংবা ওয়ান ডেতে পয়েন্ট নাই, ওগুলোতে যদি আমরা ওকে ব্রেক দিস নট এ প্রবলেম, বাট আমাদের মেইন ম্যাচগুলো যদি ও খেলে তাহলে আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এখন যেগুলো ওটা সাকিবের সাথে বসতে হবে, আমি মনে করি না যে কোনো সময় বলেনি যে আমি খেলবে না, ও বলেছে হয়তো বা এই সিরিজটা খেলবো না বা এই ম্যাচটা খেলবো না এরকম বলেছে, বাট আমার মনে হয় আমাদের সাথে একটু কমিউনিকেশনের দূরত্বটা আছে, ওইটা আমরা যদি ঠিক করে ফেলি ইনশাল্লাহ আমি মনে করি সাকিবকে আমরা তিন ফরম্যাটেই পাবো। সাকিব যতই বলুন না কেন টেস্ট খেলতে চান, মিস করতে চান না, বাস্তবতা বলে যতটা সহজ ঠেকছে ব্যাপারগুলো কি ততটাও সহজ? সাকিবের আচরণে স্পষ্ট তিনি টেস্ট খেলতে ঠিকই চান, তবে বেছে বেছে। সবশেষ পাঁচ বছরে সাকিব যতগুলো টেস্ট মিস করেছেন তার সিংহভাগ মিস করেছেন ইঞ্জুরির কারণে, ছয়টা টেস্ট খেলেননি ছুটি নেওয়ায়, আর সবশেষ এক বছরের অভিজ্ঞতা বলছে সংখ্যাটা দিনে দিনে লম্বাই হবে। গত বছর আইপিএল খেলবেন দেখে ছুটি নিয়েছিলেন, মিস করেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে দুটো টেস্ট। এবারে আইপিএলের মেগা আসর, ফ্রাঞ্চাইজিও বেড়েছে দুটো, সঙ্গে বিশ্বসেরা অলরাউন্ডার আছেন সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে। সাকিব যদি টেস্ট খেলতে চান এবং আইপিএলেও বিক্রি হন, তাহলে এবার আইপিএল যে সময়ে শুরু হবে তখন সাকিব খেলবেন সাউথ আফ্রিকার বিপক্ষে দুটো টেস্ট, মিস করবেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের কারি কারি অর্থ, চাইলেই কি এই বাহাতি এসব এড়িয়ে যেতে পারবেন? একজন পেশাদার ক্রিকেটার হিসেবে যে কারো ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে, সাকিবেরও আছে সেই ক্ষমতা। সাকিব সাদা পোশাক আর পরবেন কি না, নাকি কন্ডিশন বেছে বেছে পরবেন, প্রতিপক্ষ বেছে বেছে পরবেন, সেটা তার ব্যাপার, তবে সেখানে লুকোচুরি না খেলে অফিসিয়াল সিদ্ধান্তে আসতেই পারতেন, কেননা মুস্তাফিজুর রহমানও টেস্ট খেলছেন না, যে ঘোষণা তিনি অফিসিয়ালি ক্রিকেট অপারেশনসের কাছে দিয়েছেন। বাংলাদেশ ক্রিকেটের স্বাভাবিক নিয়ম, কোনো নির্দিষ্ট ফরম্যাটে না খেলা কোনো ক্রিকেটার দীর্ঘ সময় লাইমলাইটে থাকেন না, কেননা নিয়মিত তিন ফরম্যাট বাংলাদেশ খুব কম সময় খেলে, ফলে লাইমলাইট সর্বোপরি বিজ্ঞাপনেরও একটা ব্যাপার থাকে। সাকিবের ভাবনায়ও কি তাই আছে? খেলাটার প্রতি, দেশের হয়ে মাঠে লড়াইয়ের প্রতি সাকিবের নিবেদনের অভাব নাই। অনেকগুলো টেস্ট মিস করেও এই টেস্ট ক্রিকেটে সাকিব যখন খেলতে নামেন দেখিয়ে দেন কেন তিনি সেরা। ক্রিকেটের প্রতি সাকিবের নিবেদন, ভালোবাসা নিয়েও অনেকের প্রশ্ন কম, তবে প্রশ্ন একটাই, সাকিব কেন এমন লুকোচুরি খেলছেন? আফনান পিয়াল, অলরাউন্ডার। জানুয়ারি মাস জুড়ে আকাশ কিনুন 500 টাকা ডিসকাউন্টে। নতুন বছর শুরু হোক নতুন আকাশ সংযোগে।